আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবর খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা আয়োজন অনিশ্চিত, অন্যদিকে ফর্ম পূরণের অর্থ ফেরত পাচ্ছেন না শিক্ষার্থীরা, বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। দেশে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস প্রকোপ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে, এ কারণে অনিশ্চিত হয়ে পড়েছে ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা। মূলত শীতকাল জুড়ে প্রাণ ঘাতিয়ে ভাইরাসের প্রকোপ চলমান থাকবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, আর এতে 2021 সালের এসএসসি পরীক্ষার আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে করোনা দেশের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি চরম ক্ষতি করছে শিক্ষা খাতের, প্রায় এক বছর নষ্ট হয়েছে ইতিমধ্যে। তবে সরকার ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাস টেলিভিশন পাঠদান চলমান রাখলেও সে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীদের একটি বড় অংশ। সামনে করোনার দ্বিতীয় ঢেউ আসলে পাঠদানের ক্ষতির পাশাপাশি এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সংশয় তৈরি হবে। সাধারণত বছরের জুলাই মাসে দশম শ্রেণীর শিক্ষার্থীর প্রাক নির্বাচনী আর অক্টোবরে নির্বাচনী পরীক্ষা হয়, আর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী বা অর্ধবার্ষিক পরীক্ষা জুলাই আগস্টে এবং ডিসেম্বরে নির্বাচনী পরীক্ষা হয়। এরপর নভেম্বরে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ ও ডিসেম্বরে জানুয়ারি মাসে এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করা হয়। ইতিমধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা বাতিল হয়ে গেছে। আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাও হয়নি। একাদশ শ্রেণীতে কলেজ পর্যায়ে নেওয়া বিভিন্ন ক্লাস টেস্টে আর অর্ধবার্ষিক পরীক্ষার ফলের উপর ভিত্তি করে এসব শিক্ষার্থীকে অটোপাস দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক বলেন, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, করোনাকালে প্রাতিষ্ঠানিক পাঠদান বন্ধ, সরাসরি পরীক্ষা বা ক্লাস টেস্ট নেওয়ারও সুযোগ নেই, এ কারণে পরীক্ষা যথাসময়ে শেষ করাটা কঠিন হয়ে দাঁড়াবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়া বাস্তবায়ন করা যেতে পারে। জানা গেছে নভেম্বরে করোনা দ্বিতীয় ঢেউ শুরু হবে, তখন সংক্রমণ আরও বাড়বে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন, দ্বিতীয় ঢেউ এলে সংক্রমণ বাড়লে তখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সংশয় রয়েছে, সেই হিসেবে এবছর শিক্ষা প্রতিষ্ঠান খোলা অনিশ্চিত। তাছাড়া শীতকালে করোনার প্রকোপ থাকলে সেই হিসেবে নতুন বছরের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কি না তাও নিয়ে সংশয়। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, যেহেতু শীত প্রধান দেশে এর প্রকোপ বেশি, আমাদের দেশে শীত শুরু হয়তো মূলত নভেম্বরের শেষ দিকে, ডিসেম্বর থেকে এর প্রকোপ বাড়তে থাকে, এ সময়ের মধ্যে করোনা প্রকোপ বাড়তে পারে, আর করোনা বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষার্থীদের সশরীরে কোনো ক্লাস বা পরীক্ষা নেওয়া যাবে না, পরিস্থিতি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবেন। করোনা ভাইরাস মহামারীর কারণে চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হয়েছে। 2020 শিক্ষাবর্ষের ফর্ম পূরণ করা সব শিক্ষার্থী অটোপাস পাবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, পরীক্ষার ফর্ম পূরণের টাকা ফেরত দেওয়া হবে কি না? অনেক শিক্ষার্থী অভিভাবক ইতিমধ্যে ফর্ম পূরণের টাকা ফেরত দেওয়ার দাবি তুলেছেন, এ অর্থ নানা খাতে ব্যয় হয়েছে বিধায় তার ফেরত দেওয়া সম্ভব নয় জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এইচএসসি ও সমমানের একাধিক পরীক্ষার্থী অভিভাবক জানান, পরীক্ষা বাতিল হয়েছে, সেহেতু পরীক্ষার জন্য আদায় করা ফি ফেরত দেওয়া প্রয়োজন, এটা ফেরত পেলে অনেকেরই সুবিধা হবে, বিশেষ করে করোনার কারণে অনেকের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। তারা বলেন, সারা দেশের প্রায় 14 লাখ পরীক্ষার্থীর কাছ থেকে 2,500 থেকে 3,000 টাকা করে আদায় করা হয়েছে, অনেক কলেজ আবার মোটা অঙ্কের অর্থ আদায় করেছে, দ্রুত এসব অর্থ ফেরত দিতে সরকারের কাছে আহ্বান জানান তারা। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এইচএসসি ফর্ম পূরণের জন্য গত বছর নভেম্বরে কেন্দ্র ফি সহ বিজ্ঞানের শিক্ষার্থীদের 2,500 টাকা, মানবিক ও বাণিজ্যিক শাখার শিক্ষার্থীদের 1,940 টাকা করে ফি দিতে হয়েছে। এর মধ্যে বিজ্ঞানের কেন্দ্র ফি 805 ও মানবিক ও বাণিজ্যে 445 টাকা করে ফি নেওয়া হয়। সো ভিউয়ার্স, আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।